ন্যারেশন চেঞ্জ আমরা অনেকভাবেই করে থাকি, তবে অধিকাংশ ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে অ্যাড্রেসিং ইউজ করতে স্টুডেন্টদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়ে থাকে। মানে আমরা জানি না ঠিক এক্স্যাক্টলি কীভাবে কোথায় বা কখন আমরা ইউজ করব অ্যাড্রেসিংটা, ঠিক আছে? তো এটা আমি দেখেছি অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যে ভুল হতে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব, ওয়েন, হোয়্যার অ্যান্ড হাউ শুড উই ইউজ অ্যাড্রেসিং। সো আজকের ভিডিওটা ন্যারেশন চেঞ্জ উইথ অ্যাড্রেসিং। সুতরাং কোন কোন ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসিং ইউজ করা দরকার সেটা আজকের ভিডিও থ্রু শিখব, ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। নমস্কার, আরও একবার সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল লার্নার্স অ্যাবডে। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাকচুয়ালি কখন, কোথায় এবং কিভাবে ন্যারেশন চেঞ্জে অ্যাড্রেসিং ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি অ্যাড্রেসিং শব্দটির অর্থ কি। অ্যাড্রেসিং শব্দটির অর্থ হলো সম্বোধন করা, অর্থাৎ কাউকে কিছু বলে সম্বোধন করা, অর্থাৎ কিছু বলে ডাকা, ঠিক আছে? ধরো আমি কোনো বন্ধুকে বলছি প্রিয় বন্ধু, এই যে প্রিয় শব্দটা ইউজ করছি। আমরা স্যার বা ম্যাডাম বলছি কোনো টিচারকে, তো স্যার বা ম্যাডাম বলেও কিন্তু সেটা সম্বোধন করা হয়, ঠিক আছে? কাউকে ফ্রেন্ড বলছি, নাম সাথে ফ্রেন্ডও আছে, তখন আমরা তাকে ফ্রেন্ডটা কি, এটাও কিন্তু একটা সম্বোধন করা, ঠিক আছে? অর্থাৎ কাউকে কিছু বলে ডাকা, অর্থাৎ কাউকে কিছু সম্বোধন করা, দ্যাট ইজ অ্যাড্রেসিং। তো এই অ্যাড্রেসিং আমরা কিন্তু বিভিন্ন বাক্যেই দেখে থাকি। সেটা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জে হতে পারে, সেটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে হতে পারে, আবার সেটা কোনো ইম্পারেটিভ সেন্টেন্সেও হতে পারে, ঠিক আছে? বা অন্য কোনো সেন্টেন্সেও, এক্সক্লামেটরি বা অপটেটিভ সেন্টেন্সেও হতে পারে, ঠিক আছে? তো আমরা সেটাই শিখবো আজকের ভিডিওতে, যে কীভাবে, কখন এবং কোথায় অ্যাকচুয়ালি আমরা ইউজ করবো এই অ্যাড্রেসিংটা। তো আমি বিভিন্ন রকম সেন্টেন্সে এই অ্যাড্রেসিংয়ের প্রয়োগটা করে দেখাবো বলে পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের যে অ্যাড্রেসিং সম্পর্কিত যা কিছু ডাউটস রয়েছে সেটা আই হোপ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর হ্যাঁ, কমেন্ট সেশনে তোমরা অবশ্যই জানাবে, তোমাদের যদি কোথাও ডাউট থেকে থাকে বা অন্য কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট সেশনে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সেটার রিপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখব কীভাবে অ্যাড্রেসিং ইউজ করা হয়। আমি বোর্ডে একটা দেখো এক্সাম্পল দিয়ে নিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সের, যেখানে আমরা অ্যাড্রেসিং ইউজ করব এবং সেটা তোমাদের শিখিয়ে দেবো কীভাবে। তার আগে বলি আমরা অ্যাড্রেসিং অ্যাকচুয়ালি কোন কোন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে ইউজ করব। ধরো আছে ডিয়ার, ধরো আছে ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, ওকে, অথবা রয়েছে স্যার, ম্যাডাম, এই ধরনের শব্দ, এই জাতীয় শব্দগুলো যদি থাকে কোথায় থাকবে, সেটা কিন্তু রিপোর্টেড স্পিচের মধ্যে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি এই জাতীয় শব্দগুলো থাকে আমরা কিন্তু কী ইউজ করব, আমরা তখন অ্যাড্রেসিং ইউজ করব। কিন্তু কীভাবে ইউজ করব সেটাই আমাদের শেখা দরকার, তাই না? তো দেখো আমি এখানে কোয়েশ্চনটা কী লিখেছি, অঙ্কিতা সেড টু সুদীপা, আই ওয়ান্ট আ পেন ডিয়ার। দেখো এই যে বাক্যের মধ্যে ডিয়ার ওয়ার্ডটা আছে, তাহলে আমি একটু আগেই বললাম ডিয়ার, ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, স্যার, ম্যাডাম, এই জাতীয় শব্দগুলো থাকলে আমরা অ্যাড্রেসিং ইউজ করব। তো দেখো এখানে আমরা অ্যাড্রেসিংটাকে দুভাবে ইউজ করতে পারি বাক্যে। তো এখানে দেখো কে কাকে বলছে, এখানে কিন্তু অঙ্কিতা সুদীপাকে বলছে। তো আমি দেখো বাক্যটা কিভাবে লিখব, অ্যাড্রেসিং কাকে অ্যাড্রেস করছে, অঙ্কিতা সুদীপাকে কিন্তু ডিয়ার বলে অ্যাড্রেস করছে, তাহলে অ্যাড্রেসিং সুদীপা অ্যাজ ডিয়ার, ঠিক আছে? এখানে একটা কমা দেব। এবার দেখো কে বলছে, অঙ্কিতা বলছে, তাহলে বলবো অঙ্কিতা, এবার আমরা কি জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুটা টোল্ড হয়ে যায়, তাহলে অঙ্কিতা টোল্ড, আর কমা ইনভার্টেড কমা তুলে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, অঙ্কিতা টোল্ড দ্যাট। এবার কি আই ওয়ান্ট আ পেন, আইটা কে, অঙ্কিতা, তাহলে শি ওয়ান্টেড আ পেন, ঠিক আছে? তার মানে আমরা কি লিখলাম, অ্যাড্রেসিং সুদীপা অ্যাজ ডিয়ার, মানে সুদীপাকে ডিয়ার বলে সম্বোধন করে অঙ্কিতা বলল যে সে একটা কলম চায়। আমরা এটাও লিখতে পারি, আমরা এই আনসারটাকে আর একভাবেও লিখতে পারি। কীভাবে লিখবো দেখো, লিখতে পারি যে অ্যাড্রেসিং ডিয়ার অথবা অ্যাজ ডিয়ার, ঠিক আছে, অঙ্কিতা
told Shudipa that she wanted a pen. ঠিক আছে, তার মানে দেখো আমরা কিন্তু দুভাবে লিখতে পারি, একটা অ্যাড্রেসিং সুদীপা ইজ ডিয়ার, অঙ্কিতা টোল্ড দ্যাট শি ওয়ান্টেড আ পেন, ঠিক আছে, আর এভাবেও লিখতে পারতাম যে অ্যাড্রেসিং ডিয়ার অঙ্কিতা টোল্ড সুদীপা, বা অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার অঙ্কিতা টোল্ড সুদীপা দ্যাট শি ওয়ান্টেড আ পেন। সুতরাং এখানে কিন্তু আমার দুটোই ঠিক। তাহলে দেখলে আমরা একটা অ্যাসার্টিভ বাক্যে যদি এখানে এরকম কোনো অশব্দ থাকে, ডিয়ার থাকুক বা ফ্রেন্ড থাকুক বা ফিলোসফার, ঠিক আছে, তাহলে আমরা কি করব সেখানে কিন্তু অ্যাড্রেসিংটা এভাবে ইউজ করতে পারব। ঠিক আছে, আমি আরও একটা বাক্য বলি, সৈকত সেড টু রোহন আই নিড ইউর পেন ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে এখানে কি বললো, সৈকত রোহনকে বলছে আমি তোমার কলমটা চাই বন্ধু। তাহলে এই যে বন্ধু বলে সম্বোধন করলো, তাহলেও এখানে আমরা আনসারটা কীভাবে লিখব, অ্যাড্রেসিং রোহন অ্যাজ ফ্রেন্ড কমা সৈকত টোল্ড দ্যাট হি নিডেড হিজ পেন। ঠিক আছে, অথবা আমরা এটাও বলতে পারতাম, অ্যাড্রেসিং ফ্রেন্ড সৈকত টোল্ড রোহন দ্যাট হি নিডেড হিজ পেন। ওকে, তাহলে আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে এরকম ডিয়ার ফ্রেন্ড ফিলোসফার বা অন্য কিছু থাকলে সম্বোধন করার ক্ষেত্রে আমরা কীভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। ঠিক আছে, এবার ধরো আমি অন্য একটা বাক্য নিই, আমি ইম্পারেটিভ সেন্টেন্স একটা নিই। এবার তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়েছি। ঠিক আছে, এবার ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে অর্ডার্ড, অ্যাডভাইস, রিকোয়েস্টেড বা ফরবেড এ সমস্ত বোঝায়, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝাবে। ঠিক আছে, তো সেই ধরনের বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো আমি এখানে সেন্টেন্সটা কী নিয়েছি, দ্য স্টুডেন্টস সেড টু দ্য টিচার, মানে ছাত্ররা ছাত্রছাত্রীরা টিচারকে বলল, প্লিজ অ্যালাউ আস টু গো টু দ্য ফিল্ড স্যার। দেখেছো আমি এখানে কি ইউজ করেছি, স্যার। অর্থাৎ এখানে কিন্তু টিচারও বলছে, আবার টিচারকে কি বলে সম্বোধন করছে, স্যার বলে সম্বোধন করছে। তাহলে যেহেতু এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখছি কিন্তু সম্বোধন ব্যাপারটা এসেছে, তাহলে যেহেতু স্যার বলে সম্বোধন করেছে তাহলে আমরা কি করব, অ্যাড্রেসিং লিখতে পারবো, তাই তো? দেখো তাহলে এখানে আমরা আনসারটা কি লিখতে পারি, যে অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ, এখানে কি বলে সম্বোধন করছে, স্যার। তাহলে অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার কমা, এবার এখানে দেখো প্লিজ আছে, তাহলে প্লিজ থাকা মানে আমরা কি জানি, রিকোয়েস্ট করা, তাই তো, অনুরোধ করা বোঝায় প্লিজ দ্বারা। তাহলে কি বলবো, অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড, তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, টু, তাহলে রিকোয়েস্টেড টু, এবার প্লিজের পর থেকে ভার্ব নেব, ভার্ব ওয়ান রিকোয়েস্টেড টু অ্যালাউ, এবার আসটা কেউ স্টুডেন্টরা, তাহলে হয়ে যাবে টু অ্যালাউ দেম টু গো টু দ্য ফিল্ড। ঠিক আছে, আর আমরা আনসারটা এখানে কি করলাম, অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার, অর্থাৎ টিচারকে স্যার বলে সম্বোধন করে স্টুডেন্টরা কি বলছে, স্টুডেন্টরা অনুরোধ করছে, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড টু অ্যালাউ দেম টু গো টু দ্য ফিল্ড। ঠিক আছে, তো এভাবে আমরা দেখো তাদের ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সম্বোধন বোঝায় আমরা কীভাবে করবো সেটা এখানে বোর্ডে এক্সাম্পল দিলাম। হ্যাঁ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, এরপরে আমরা দেখি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাড্রেসিং করা যায় কিনা। ঠিক আছে, তো চলো আমরা আর একটা এক্সাম্পল নিয়ে নিই। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে বাক্যে ডিয়ার ফ্রেন্ড ফিলোসফার গাইড স্যার ম্যাডাম ইত্যাদি থাকলে আমরা কিন্তু অ্যাড্রেসিং করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিয়ার বলেছে। ওকে, তাহলে আমরা কীভাবে আনসারটা করবো দেখো, অ্যাড্রেসিং, এবার দেখো কে কাকে অ্যাড্রেস করছে, সায়ন্তনী রায়কে, তাহলে অ্যাড্রেসিং রায় অ্যাজ ডিয়ার। ঠিক আছে, ওকে প্রিয় বলে সম্বোধন করলো, এবার কে বলছে কথাটা, সায়ন্তনী বলছে, তাহলে সায়ন্তনী। এবার আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড বা সেড টু তুলে কি লিখতে হয়, আস্কড, তাহলে সায়ন্তনী আস্কড। এবার আর রায় লিখবো না, কেন বলতো আমরা এখানে অলরেডি অ্যাড্রেসিং রায় করে দিয়েছি, তাহলে রায়কে অ্যাড্রেস করে সায়ন্তনী জিজ্ঞেস করলো
যে কেন সে হাসছে, তাই তো? তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা তুলে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসছে কমা ইনভার্টেড কমার পরিবর্তে হোয াই। এবার আর ইউ লাভিং, এটাকে স্টেটমেন্ট করলে কী হবে? ইউ আর লাভিং, ইউটা কে? ইউটা রাই। তাহলে ইউ হয়ে যাচ্ছে এখানে শি, হোয়াই শি, আরটা হয়ে যাবে ওয়াজ আর লাভিং। ঠিক আছে, আমার আনসারটা কি দাঁড়ালো? অ্যাড্রেসিং রাই অ্যাজ ডিয়ার, সায়ন্তনী আস্কড হোয়াই শি ওয়াজ লাভিং। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এমন আমাদের সম্বোধন বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যাড্রেসিংটা কীভাবে ইউজ করবো। হ্যাঁ, তোমাদের আরেকটা বলে রাখি, এখানে অ্যাড্রেসিংটা আমরা আরেকভাবে ইউজ করতে পারতাম। আমি যদি বলতাম অ্যাড্রেসিং ডিয়ার সায়ন্তনী আস্কড রাই, ঠিক আছে, দেখো আমরা এভাবেও ইউজ করতে পারবো। কীভাবে আমরা লিখতে পারবো? অ্যাড্রেসিং কি অ্যাড্রেস করছে? ডিয়ার বা অ্যাজ ডিয়ার, ঠিক আছে, অ্যাড্রেসিং ডিয়ার সায়ন্তনী। কাকে জিজ্ঞেস করছে? রায়কে। তাহলে সায়ন্তনী আস্কড রাই হোয়াই শি ওয়াজ লাফিং। ঠিক আছে, তার মানে কিন্তু এখানে দুটোই ঠিক হয়ে যাচ্ছে। তো আমরা দুভাবেই করতে পারবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এবার তোমরা ভাবতে পারো যে অন্য কোনো বাক্যে হয় না? হ্যাঁ, অন্য কোনো বাক্যেও হতে পারে, সেটা এক্সক্লামেটেড সেন্টেন্সের ক্ষেত্রে হতে পারে, অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হতে পারে। কিন্তু তোমরা আমার মনে হয় এই তিনটে আমরা যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সের আমি যে তিনটে এক্সাম্পল দেখালাম, তো এখানে আমরা যেভাবে অ্যাড্রেসিংটা লিখলাম ওখানেও কিন্তু অলমোস্ট সেম, খালি ওখানে ন্যারেশন চেঞ্জের রুলসগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর এখনও যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেশানে বলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।